আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে আসলাম বার্ড আনলিমিটেড ভিডিওর পক্ষ হতে। আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসছি মিরপুর এক পাখির হাটে। তারপরে আমরা আপনার মনে করেন আজকে জানবো যে পাখির কী গরম দাম, শীতের সময় পাখির দাম একটু কম থাকে, ভালো ভালো পাখি শীতের সময় অনেকে বিক্রি করে দেয়। তো আমরা এখন রানা ভাইয়ের সেট আপে চলে যাবো। রানা ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা রানা ভাই? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আজকে কি কি পাখি আনলেন নানা ভাই? এই যে ঠান্ডা ভিতরে অল্প করে আসছে। আচ্ছা আমরা তো পাখিগুলো দেখানোর চেষ্টা করি। পাইনাপেল গুলো আপনার কত চাওয়া হচ্ছে রানা ভাই? পাইপটা কত যায়? এটা কি সিঙ্গেল নাকি জোড়া? জোড়াটা কত যাচ্ছেন? জোড়া 16,500। এটা কি মেল ফিমেল কনফার্ম? আপনার মেয়ে পাখিটা ডিমে আছে অলরেডি, আপনারা নিলে আশা করি লাভবান হবেন। তো আরেকটা পাইনাপেল কোন দেখতে পাই সিঙ্গেল, এটা মেল না ফিমেল? গ্রিন চেট কোন, সরি সরি, গ্রিন চেট কোনটা কত চাইতেছেন? 7,000 টাকা। এটা ছেলে না মেয়ে? ছেলে না। আর এখানে আমরা লোটিনো আর গ্রে ককাটেল দেখতে পাচ্ছি। এই লোটিনো 9,000 টাকা জোড়া। আচ্ছা এখানে বয়স কত আছে এগুলার? ডিম বাচ্চা করা রানি, মাদি, মাদি কি ডিম দিবে তাড়াতাড়ি? মানে এটারও লোডে আছে, এটারও লোডে আছে না? আচ্ছা আচ্ছা, লোটিনো হেভি পাল বিয়স, কালারটা কিন্তু মাশাল্লাহ খুবই চকচক। আপনারা চাইলে রানাভাইয়ের কাছ থেকে এই পাখিটি সংগ্রহ করতে পারেন। আর এখানে একজোড়া গ্রে ককাটেল দেখতে পাচ্ছি, এগুলা 6,500 টাকা না? এখানে এগুলা কি রানিং? আজকে তো যা যা পাখি আনছেন সবই রানিং না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার জোড়া কেমন চাও? 6,500 না? আর এখানে তিনটা আমরা গ্রে ককাটেল দেখতে পাচ্ছি, তিনটা। এখানে কি ছেলে বেশি না মেয়ে বেশি? মানে ছেলে দুইটা মেয়ে একটা। আচ্ছা ছেলে আপনার, মেয়ে আর ছেলে জোড়া কত যাচ্ছে? জোড়া 6,500 টাকা, সিঙ্গেল একটা মেলে, মেলে হ্যাঁ, মেলের দাম 3,000 টাকা। 3,000 টাকা। এগুলা কি সব রানি? আর এই লাম্বারটা তো সঠিক চিনলাম, এটা কি নাম করে? ব্ল্যাকেট। ব্ল্যাকেট, ব্ল্যাকেটটার দাম কত যেতেছে? ব্ল্যাকেটটা 8,500। 8,500 টাকা না? এটা কি ডিম বাচ্চা করছে? ডিম বাচ্চা করা, ডিম বাচ্চা করা না? আচ্ছা আচ্ছা। আর আপনার কাছে বরাবরের মতো লোকাল বাজিগারে চলে আসছি। বাজিগার গুলো আপনার কেমন চাওয়া হচ্ছে দাম দর? 1,000 টাকা পার পিস। এটা কি হাই নিউট্রিশন নাকি? আচ্ছা এই যে মাথা ফুলা, এটারে কি বলে? বাংলিশ না? বাংলিশটা সিঙ্গেল কত? 1,000 টাকা না? আচ্ছা আচ্ছা। আচ্ছা রানা ভাই, শীতে আপনার ধরেন প্রচন্ড শীত পড়ে গেছে অলরেডি, এই শীতের মধ্যে যারা পাখি পালে তাদেরকে কি করণীয় শীত থেকে বাঁচার জন্য? রাখতে হবে গরমের ভিতরে রাখতে হবে, পাখি বাজার থেকে নিয়ে এটারে খুব সেন্সিটিভ ভাবে চেক দিয়ে রাখতে হবে, মানে ভ্যাকসিন ভ্যাকসিন আর কি করতে হবে শীতের সময়। তারপরে তোমার এখন ডিম বাচ্চা নিতে পারবে পাখি, ডিম বাচ্চা নেওয়ার সময় এটা। আর আপনার প্রত্যেকটা পাখি কি আপনার ভ্যাকসিন করা আছে শীতের? ওকে রানা ভাই ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনার ফোন নাম্বারটা লোকেশনটা বলে দেন। আমার ফোন নাম্বার 01914291497297। ওকে রানা ভাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ। চলে আসলাম সেই কাঙ্ক্ষিত আরিফ ভাইয়ের সেট আপে। আজকে আরিফ ভাই আর কিছু দামি দামি পাখি এনেছে। আজকের হাটে প্রচুর পরিমাণে লোক হয়েছে ভিউয়ার। তো আমরা চলে যাবো আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই আসসালামু আলাইকুম। কি অবস্থা? শীতকাল কিরকম চলতেছে? আমার অবস্থা ভালো আলহামদুলিল্লাহ। শীতের সময় শীত না থাকলে ভালো লাগে না? না। আর আজকে কি কি পাখি আনলেন ভাই? খুবই কম পাখি আরিফ ভাই এনেছে। আর আপনারা বরাবরের মতো জানেন যে দামি দামি পাখি আরিফ ভাইয়ের সেটাপে থাকবেই থাকবে শুক্রবার আসলে। আরিফ ভাই এখানে আমরা একটা পাইনাপেল কুনোর এবং আপনার গ্রিন চেট কুনোর দেখতে পাচ্ছি। পাইনাপেল কুনোরটা কেমন দাম চাওয়া হচ্ছে? 12,000 টাকা না? আর গ্রিন চেট কুনোরটা? 12,000। এগুলো কি আপনার রানিং ডিম বাচ্চা করছে? ডিম বাচ্চা করা না। আর চমৎকার 3 পিস লরি পাখি দেখতে পাচ্ছি। আর এগুলো কি রেড ফ্যাক্টর? এগুলো কি চেম করা? একটু দেখাই নিয়ে ভালো হচ্ছে দর্শকদের জন্য, যে আপনার ধরেন দর্শকরা অনেকেই বুঝতে পারে না যে আসলে চেম করা কিনা, তাদের জন্য অনেক সুবিধাজনক হয়। না না ভাই সমস্যা নাই।
টুকল ফিক্স আর কি এই যে এটা টেম করা না আর কি ভাই এটা বয়স কি রকম এটা বয়স 2 মাসের মত 2 মাস আচ্ছা এটা কি এখন হ্যান্ড প্রিন্ট করাই তো নাকি এখন করতে পারবে আবার নিজে নিজে খাইতে পারে নিজে নিজে খাইতে পারে না আচ্ছা এটা ছেলে না মেয়ে হতে পারে ভাই ভাই এটা ছেলে না মেয়ে হতে পারে বাচ্চা ভাই দেওয়া না বোঝা যায় না এখনো মানে বোঝা যায় না না কনফার্ম না কনফার্ম মেয়ে হতে পারে সম্ভাবনা বেশি মেয়ে হতে পারে না মানে মেয়ে ভাই ভাই নিতে হইবো বা ছেলে ভাই ভাই নিতে হইবো একটা আর সাথে একটা ছেলে এটা কনফার্ম এটা কনফার্ম কারণ এটা কালারটাও ছেলের মতো বোঝা যায় কালার দেখে দিলে বোঝা যায় না তবে ওইটা আবার ফিল তো আবার এর সাথে জমে ভালো জমে ভালো ভাই কত টাকা দিবেন সিঙ্গেল পিস বা জোড়া কেমন যাচ্ছেন 12000 টাকা পার পার পিস 12000 টাকা একটা টেম করে পেয়ে যেতেছেন আর জোড়া নিলে 23000 টাকা 23000 টাকা জোড়া এই জোড়াটা 23000 এই জোড়াটা 23000 না আচ্ছা আচ্ছা আর চমৎকার একটা ইন্ডিয়ান রিং নেট টিয়া পাখি দেখতে পারলাম আপনার আপনার সেটআপে আর ইন্ডিয়ান রিং এর এটা কি ছেলে নামে হবে ভাই শিউন না ভাই শিউন না না খুবই বড় ল্যান্ডা মাশাআল্লাহ মাশাআল্লাহ নেদারল্যান্ডের তো এটা বেবি অনেক বড় নেদারল্যান্ডের না আট মাস বয়স এটা তো কামুর কামুর দেয় না 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 একবার ফুল আচ্ছা ফুল না দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ও কিন্তু বেশি উড়াউড়ি করতেছে না যদি আনতে হইতো এতক্ষণে উড়াউড়ি করতো সব নষ্ট করে ফেলাইতো তো এটার দাম কেমন চাচ্ছেন ভাই আঠারো হাজার টাকা এটার বয়স কত এটা কি নিজে নিজে খায় না ক্যান ফিডিং কত বয়স আট থেকে নয় মাস মানে দেড় বছর হইলে ছেলে মেয়ে কনফার্ম হবে আর কি আচ্ছা বরাবরের মতো দামি পাখিতে আমরা চলে যাবো আরেক ভাই সেটআপের সানকোলোর মাশাআল্লাহ মাশাআল্লাহ বাপ রে বাপ খুবই চমৎকার মাথাগুলো দেখাই তো আমি অবাক হয়ে গেলাম যে আসলে লাল একদম এই সানকোলোর জোড়াটা কত যাচ্ছেন পঞ্চান্ন থেকে এখানে কি মেল ফিমেল কনফার্ম 100% না আর এটা কি ডিম বাচ্চা আগে পরে করছে আর এটার কোনো ডিএনএ পেপার বা কোনো ই আছে ডিএনএ চাইলে করাই দিতে পারবো মানে ডিএনএ চাইলে আরিফ ভাই আপনি করাই দিতে পারবেন না আচ্ছা ডিএনএ তে খরচ কিরকম পড়ে ভাই ধরেন আমরা একটা পাখি দর্শক ডিএনএ করালে এটা 800 টাকা পার পিস করে মানে যত দামি পাখি হোক না কেন মানে 7 থেকে 800 টাকা হতে পারে এটা কোন জায়গায় করে ডিএনএ টা ইন্ডিয়া থেকে করাই দেয় মানে ইন্ডিয়া থেকে করা যায় এটা কিভাবে বাংলাদেশে পাখি থাকলে মানে পশম বা একটা স্যাম্পল পাঠানো হয় ওইটা মানে অ্যামাজনে যায় তারপরে আসে না আচ্ছা আচ্ছা তো বিহার কেউ যদি আরিফ ভাইয়ের থেকে আপনার ধরে নেই যে কি করাতে চান আপনার ধরে নেই যে কি বলো এটাকে ভুলে গেলাম ডিএনএ করে দিতে পারবেন না তো ডিএনএটা চাইলে আপনারা ভাইয়ের কাছ থেকে করে নিতে পারবেন আর সিঙ্গেল এক পিস আর পকাডেল দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই চমৎকার আর মেলটার দাম কেমন চাও 4500 টাকা 4500 টাকা না আচ্ছা এটার বয়স কত ফুল রানিং মেল বয়স প্রায় 17 মাস না আচ্ছা আচ্ছা আর আর এখানে আপনার একজোড়া লোকাল বাজিকার বরাবরের মতো আপনার কাছে থাকবেই থাকবে বাজিকারগুলো দাম কত যাচ্ছে 700 টাকা না আচ্ছা আচ্ছা তো আর কোনো পাখি নাই তো না ভাই আজকে শীতের দিন তো ককাটের লাভবাটেগুলো আনা হয় নাই ককাটের লাভবাটেগুলো আনা হয় না মানে শীতকালে আর কি কম পাখি আনছে না আচ্ছা আচ্ছা আরিফ ভাই কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার যোগাযোগ নাম্বারটা এবং লোকেশনটা বলে দেন 01717 01717 51 32 52 52 নারায়ণগঞ্জ ফতুল্লা ভিউয়ার চাইলে আপনারা আরিফ ভাইয়ের কাছ থেকে পাখি ক্রয় করতে পারেন আচ্ছা আরিফ ভাই অনেকে পাখি বিক্রি করতে চায় যেমন পাখি দেখে মন ভরে গেছে বিক্রি করলে আপনি কি কিনেন অবশ্যই কিনেন না আচ্ছা বরাবরের মতো আমরা কাঙ্ক্ষিত সে শুভ ভাইয়ের সেটআপে চলে আসলাম তো শুভ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনার কাছে হাড়ি মানে হাড়ির জন্য আপনি বেশিরভাগ পপুলার হাড়ি থাকবেই থাকবে আপনার কাছে আজকের হাড়িতে কি কি কালেকশন নিয়ে আসছেন বা কি কি মিউজিশিয়ান নিয়ে আসছেন হাড়িতে আপনি ক্লাসিক বাজিকা নিয়ে আসছি জি লটিনো বাজিকা নিয়ে আসছি আর জাভানি আইছি জাভানি আসছেন না আচ্ছা আচ্ছা সবার প্রথমে আমরা জাভা সেট আপটা দেখি জাভা আমরা এখানে এক জোড়া দেখতে পাচ্ছি এটা কেমন দাম চাওয়া হচ্ছে জাভাটার চার হাজার টাকা দুইটা বেবি ভিউয়ার্স একটু লক্ষ্য করলে আপনারা দুইটা বেবি দেখতে পারবেন এই যে সেই দুইটা কাঙ্ক্ষিত সেই বেবি আর জাভা কিন্তু সহজে ডিম বাচ্চা করতে চায় না ভাই আর যেখানে করে এখানে আর কখনো ডিম বাচ্চা আপনার ধরেন করে কি করে না
এই যে ব্ল্যাক জামাগুলো দেখায় দেওয়ার চেষ্টা করতেছি ভিউয়ার্স খুবই চমৎকার আচ্ছা বাচ্চা সহ এই সেটআপটাই হাড়ি সহ কত দিতেছেন 4000 টাকা ব্ল্যাক জামা এই তো আচ্ছা আচ্ছা দুই পিস বাচ্চা রয়েছে তাইলে আপনারা নিতে পারেন আর বরাবরের মতো সেই বাজিগারের সেটআপে চলে যাব বাজিগারগুলো আপনারা ধরেন কয় পিস বাচ্চা রয়েছে এখানে 3 পিস বাচ্চা না আচ্ছা 3 পিস বাচ্চা আর 2 পিস মা মা বাবা আর কি আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছে সেটআপ হাড়ি সহ 1500 টাকা হাড়ি সহ খুবই কম দামে ভিউয়ার্স ভাই দিতেছে এটা কি ক্লাসিক 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 না আচ্ছা আপনার কালার ভালো কালার কালার ভালো কালার আচ্ছা আচ্ছা আর এখানে আরো এক জোড়া আমরা বাজিকার ও বাবা এটা তো অনেক বাচ্চা উঠছে দেখতেছি ধরে চারটা বাচ্চা চারটা বাচ্চা না এই যে তুমি বললাম এগুলা কেমন দাম চাওয়া হচ্ছে চারটা বাচ্চা সহ কেমন দাম 1600 টাকা না এখানে মা বাবা আছে মা বাবা সহ ছয়টা পাখি দাম মাত্র 1600 টাকা আচ্ছা আচ্ছা ভিউয়ার্স চাইলে আপনারা দিতে পারেন হাড়ি সহ তো দিবেন নাকি পুরো সেটআপ এখানে লটি নো ও ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই চমৎকার লটি নো রেডাই রয়েছে দুইটা আসছে লটি নো না এটার দাম আপনার কেমন চা হচ্ছে ভাই লটি নোটা 2100 টাকা একটা 3500 সরি একটা অ্যালবিনো একটা মনে হয় আপনার অ্যালবিনো আসছে না আর দুটা লটি নো আসছে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার ভিউয়ার্স তারপরে এটার দাম চা হচ্ছে কত ভাই 3500 টাকা এই হাড়িটার দাম চা হচ্ছে ভিউয়ার্স আর তার পাশে একটা হাড়ি রয়েছে এটা এটাও তো এখানে লটিনো দেখতে ও বাবা এ তো সেমই আচ্ছা এই লটিনো এখানে আপনার বাচ্চা কয় পিস হয়েছে 2 পিস আর 3 পিস না লটিনো এলভিনো আচ্ছা এই সেটআপটা কত যাচ্ছেন 3500 টাকা একই দাম না আচ্ছা আর বড় বড় মতো সে প্রিন্সে চলে যাব আপনার প্রিন্স পাখির কালেকশনগুলো মাশাআল্লাহ খুবই ভালো প্রিন্স পাখি এখানে আপনার কত বয়সের আছে সাড়ে 300 টাকা জোড়া না আচ্ছা আচ্ছা তারপরে আপনার এখানে রয়েছে যে আরো কিছু সাদা পিস এটা কি দেখানো যাবে একটু পরিচয় করাইলে ভালো হয় একটু সরাই নিলাম ভিউয়ার্স আপনাদের দেখার জন্য আমরা বাইরে একটু কষ্ট দিলাম আচ্ছা এই সাদা প্রিন্টগুলো কেমন দাম চাওয়া হচ্ছে 400 টাকা জোড়া 400 টাকা জোড়া না আচ্ছা এখানে কত বয়সের আছে এখানে সব রানিং প্লেয়ার সব রানিং প্লেয়ার না আচ্ছা আর এখানে আমরা কিছু লাল ব্ল্যাক স্নেক আর অরেঞ্জ আছে ব্ল্যাক স্নেক আর অরেঞ্জ এগুলোর দাম কেমন চাওয়া হচ্ছে অরেঞ্জ হচ্ছে 550 500 না আর বড় বড় মতো সেই ডায়মন্ড ডবে আমরা চলে যাবো ডায়মন্ড ডবগুলো কত যাচ্ছে ভাই আপনাদের কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার ফোন নাম্বারটা বলে দেন আমার নাম্বার 01760 56 56 73 56 56 ওকে ভাইয়া ধন্যবাদ পরের মতো রহিম ভাই চ্যাটাবে চলে আসছি রহিম ভাই হ্যান্ড ফিডিং করাচ্ছেন পাখিদেরকে আমাদের সৌভাগ্য হয়েছে যে রহিম ভাইয়ের হ্যান্ড ফিডিং করানোর ভিডিওটা আমরা ক্যাপচার করতে পারলাম ক্যামেরার মাধ্যমে তো এই যে হ্যান্ড ফিডিং করা আচ্ছা এটা কয় মিলি রহিম ভাই 15 মিলি না একটা ককাটেলটা কয় মিলি করে দিতেছেন 15 মিলি করে দিতেছেন না আচ্ছা 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 ভিউয়ার্স এই যে এখন দেখেন এই যে খুবই এই যে ভাইয়ে হ্যান্ড ফিডিং নিচ্ছে এই যে হ্যান্ড ফিডিং করানো হচ্ছে ভিউয়ার্স খুবই সুন্দর এই যে 15 ml দিয়ে দিলেন ককাটেলকে আচ্ছা এখানে শুধু ককাটেলই আপনার আর এখানে একটা রিংগেট রয়েছে বাচ্চা নাকি ভাই এটা এটা বাচ্চা বাচ্চা না এটা কি হ্যান্ড ফিডিং করাবেন নাকি এটা হ্যান্ড ফিডিং করাবেন না আচ্ছা এই যে হ্যান্ড ফিডিং করানো হচ্ছে ভিউয়ার তারা দেখতে পাচ্ছেন ও হ্যান্ড ফিডিং করানো আপনারা খুবই সহজ যারা টেম পাখি পালতে চান বা বাচ্চা পাখি পালতে চান
আর তারা অবশ্যই ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন কিভাবে হ্যান্ডলিং করাইতে হয় বা কত এমএল খাবার দিতে হয়, তাই না ভাই? আমরা দেখাই আর পাইনঅ্যাপেল কোনর গুলো কত যাচ্ছে? পাইনঅ্যাপেল দের মাস হ্যান্ড ফিডিং টেম্পোরা 14000 টাকা জোড়া। 14000 টাকা জোড়া না? আচ্ছা আচ্ছা। তারপরে লাভা গিয়ে এখানে এক জোড়া গ্রিন ফিশার লাভা দিচ্ছে। রানিং পেয়ার ফিমেলটা এখনো ডিমে আছে। ডিমে আছে না? হ্যাঁ, এটা 6000 টাকা। 6000 টাকা। আর আপনার হচ্ছে গিয়ে এখানে একটা আমরা গ্রিন চেক, গ্রিন চেক ডাবল রেড ফ্যাক্টর, ডাবল রেড ফ্যাক্টর দিয়ে আছে। দোনোটাই দোনোটাই টেম প্লাস রানিং পেয়ার। রানিং পেয়ার না? আচ্ছা আচ্ছা। এটার দাম কত চাও? 16000। হ্যাঁ 16000। 16000। আর কান কি তো সেই বাচ্চা পাখি বিদেশি বাচ্চার কাছে আমরা চলে আসলাম। আর বিদেশি লাভবার গুলার কেমন দাম চাও? এগুলা লাভবার এর পিস পড়বে 1500 টাকা। 1500 টাকা পার পিস না ভাই? একটু হাতে নিয়ে দেখালে কিন্তু সুবিধা হইতো দর্শকদের জন্য। আর ছোট বাচ্চা রয়েছে ভাইয়ের কাছে, এটার বয়স কত দিন? এটার বয়স 16 দিন। 16 দিন? আর একবারে পিচ্ছি বাচ্চা না? একবারে পিচ্ছি, এটা 14 দিন। 14 দিন? 14 দিনের বাচ্চাটা একটু দেখাইলে ভালো হইতো। শীতের সময় ইয়াসিন ভাইয়ের সেট হবে, মহিম ভাইয়ের সেট হবে, মাহিম ভাইয়ের সেট হবে, আপনার খুবই কম পাখি আনছে। ভাইয়ের নামটা ভুলে গেলাম, রহিম ভাই। আপনার মনে করেন যে আজকে ভিডিও আপনার ধরেন ফোন নাম্বারটা লোকেশনটা বলে দেন। 0167 0167 22 63 63 796 796। ওকে ভাই, ধন্যবাদ। তা খুবই চমৎকার বরাবরের মতো সেই মাসুদ ভাইয়ের সেট আপে চলে আসলাম। মাসুদ ভাই আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? আচ্ছা আচ্ছা। খুবই চমৎকার আপনার বাচ্চা পাখি রিং নেট আপনাদের কাছে থাকবেই থাকবে মাসুদ ভাই। আর একটা পেয়ে আমরা একটি বাচ্চা দেখতে পাচ্ছি, এটা উড়ে নাকি? নয়টা উড়ে না? তা যেটা উড়ে এটার দাম কত? 13000 টাকা। এটা ছেলে না মেয়ে? বাচ্চা তো কনফার্ম না। কনফার্ম না? না। আর এখানে এক পিস বাচ্চা রয়েছে, এটা লড়ির বাচ্চা, বড়ো 13000, ছোটো 13000, মানে একই দাম। আর রিংনেটের একটা বাচ্চা দেখতে পাচ্ছি, 15000 টাকা না? আচ্ছা। আর ভিউয়ার্স অনেকেই কিন্তু অনেক চিন্তায় থাকেন যে এতটুক বাচ্চা নিলে ওরা বড় হইলে কিরকম দেখায় বা কতটা সৌন্দর্য, ওটা আজকে আমরা আপনাদেরকে দেখাই দিই। আর বড় হইলে কিন্তু ওরা সেম এই যে রিংনেট দেখতে পাচ্ছেন, এই যে হলুদ কালার, এই কালারটা আর এই কালারটা কিন্তু সেম। এই যে এখানে জোড়া রয়েছে, এগুলো তো টেম করে না? একটু বের করলে ভালো হইতো ভাই, আর দর্শকদের দেখার জন্য সুবিধা হইতো। লাভবারটাও কি টেম নাকি? না না, লাভবারটা টেম টেম না। আচ্ছা আচ্ছা। ভিউয়ার ভাই বের করতেছে, এই যে ভাইয়ের সেই টেম করা পাখি। এটার দাম দর কেমন চাওয়া আছে? এই যে এটা কিন্তু এটা এটা কিন্তু বড় হইলে কারেন্ট এই যে এরকম হবে, কারেন্ট কারেন্ট এরকম হবে, কারেন্ট, তাই না ভাই? এটার দাম কত চাচ্ছেন? সিঙ্গেল নিলে পারে 25000 টাকা পিস। 25000 টাকা? এটা কি টকিং করে? হ্যাঁ টকিং, দুনোটাই টকিং। এটা মিঠু পায়, শীষ বাজায়, বিড়ালের ডাক দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আরো অন্য কোনো পাখি আনছেন নাকি? আর জোড়া নিলে কত হবে? জোড়া নিলে পরে 45000। 45000 টাকা না? আচ্ছা। আপনার ফোন নাম্বারটা বলে দেন ভাই। 01925 01925 422 422 963 963। ওকে ভাই, ধন্যবাদ। বরাবরের মতো ফেরদাউস ভাইয়ের কাছে চলে আসছি। ফেরদাউস ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ না? আজকে তো অনেক আপনার ঝান্ডি সানকুনো, তারপরে সবই সানকুনো? সবই সানকুনো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সানকুনো তো আপনার কাছে ভাই। আপনি কি কোনো খামার আছে নাকি ফেরদাউস ভাই? আছে খামার। আছে না? খামারটা কোথায় ভাই? কিরানীগঞ্জে। কিরানীগঞ্জ? আপনি কিরানীগঞ্জ থেকে এই হাটে আসছেন? না তো কষ্ট করে ভাই। আচ্ছা আচ্ছা ভাই, হ্যান্ড ফিডিং করবেন? এটা কিন্তু আমরা
দেখাবো বিয়ারটাকে কিভাবে হ্যান্ডলিং করানো হয়ে গেছে হ্যান্ডলিং করানো হয়ে গেছে না আচ্ছা এই এখানে জোড়া বা পার পিস কেমন দাম চাও আছে মেল ফিমেল এখানে মেল ফিমেল কোনটাই বোঝা যায় না বোঝা যায় বাচ্চা বাচ্চা এগুলো আড়াই থেকে 3 মাস বয়স আড়াই থেকে 3 মাস বয়স আচ্ছা আচ্ছা এগুলো পার পিস দাম তো 18000 টাকা করে পার পিস 18000 টাকা করে মাশাআল্লাহ খুবই চমৎকার সবগুলো সুপার টেম আচ্ছা সবগুলো সুপার টেম একটু হাতে নিয়ে দেখাইলে পারবেন নাকি ভাই না হার্নেস দেখতো এখানে দেখতে পারেন নিচে একটা কামড় দিবেন টেম করা কামড় দিবেন না একটা কামড় দিবেন না সবগুলো সুপার টেম আর এখানে আমরা কিছু দেখতে পারতাছি আমার চ্যানেলের নাম বললে ভাই কিন্তু অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দেবেন পাঁচ পিস পাখিতে অবশ্যই আপনারা একটা ভারী মাত্রার ডিসকাউন্ট দিয়ে দেবেন এই তো ভাই আচ্ছা আর এখানে আমরা কয় পিস পাখি দেখতে পাচ্ছি চার পিস সুপার টেম না হ্যাঁ এগুলো বয়স বেশি এগুলোর বয়স কিরকম ভাইয়া এগুলোর বয়স হচ্ছে আপনার চার মাস চার মাস আচ্ছা আচ্ছা এগুলো সুপার টেম ভাই দেখতে পাচ্ছেন আর আজকে কিন্তু সবাই এই পুরো হাটে যারা পাখি আছে যারা নিয়ে আসছে সবাই এই পল্লিটা দিয়ে ঢেকে মানে ঢেকে রাখছে কারণ হচ্ছে শীতের সময় তো একটু অসুবিধা হয় আর কি টেম সাইজ বেবি বা 18500 করে পার পিস 18500 টাকা পার পিস আচ্ছা আচ্ছা টেম সাইজ বেবি আমরা ইনশাআল্লাহ পেয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাশাআল্লাহ মাশাআল্লাহ এই এখনই কালার এসে পড়তেছে হ্যাঁ হ্যাঁ সেই সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা আপনার হচ্ছে গিয়ে কয় দিনের বেবি ভাই এটা 26-27 দিনের বেবি 26-27 দিনের বেবি এটার দাম কেমন চাওয়া হচ্ছে এটার দাম 15500 টাকা 15500 টাকা এটা আচ্ছা আচ্ছা ভাই একটা ডাউট দর্শকদের মাঝে আছে যে পাও কালা হলে নাকি ঝান্ডি কুলোর হয় আর পাও সাদা হলে নাকি আপনার সান কুলোর এটা নিয়ে যদি কিছু বলতেন যেহেতু আপনার একটা খামার রয়েছে না আমার এই ব্যাপারে কোনো ধারণা নেই পাও কালা পা সাদা এই ব্যাপারে কোনো ধারণা নেই না আচ্ছা না আমার এখানে সবই ফার্মের আমার সব সান কুলোর আপনার 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 খামারে আরো কি কি পাখি রয়েছে লাভবাট আছে কোকাটেল আছে সানকুনুরটা বেশি সানকুনুরটা মানে আপনার শৌখিনতার সাথে বেশি চাষ করছেন আর কি আচ্ছা আচ্ছা এখানের পিসের দাম তো কেমন চাচ্ছিলেন 18500 করে পার পিস 18500 টাকা পার পিস আর যদি কেউ চার প্যাক চারটা প্যাকেজ দিতে চায় যে যা দাম আসবে তার থেকে 1500 টাকা কম রাখা যাবে ভাই আপনার লোকেশন ফোন নাম্বারটা বলে দেন আমার লোকেশন কেরানীগঞ্জ হাসনাবাদ ইকুরিয়া বিআরটির অপোজিটে আমার নাম্বার হচ্ছে 016-77-29-4374 ওকে ভাই ধন্যবাদ আমার চ্যানেল থেকে আসলে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট করে দেবেন ভাইয়া ওকে ভাই আল্লাহ স্যার আমরা কিছু লোটিনো বাজিকার দেখতে পারতেছি আচ্ছা আপু এই লোটিনো বাজিকার গুলো জোড়া বা সিঙ্গেল কেমন চাচ্ছেন মেল ফিমেল জোড়া 1400 টাকা সিঙ্গেল হলে 700 টাকা পিস জোড়া 1400 টাকা আর সিঙ্গেল হলে 700 টাকা পিস না আপু আচ্ছা এখানে কত বয়সের আছে বা রানিং পেয়ার আছে কিনা এগুলো কিছু রানিং না এগুলো কিছু রানিং এখানে রানিং পেয়ার দাম কেমন চাওয়া হচ্ছে 1400 করেই আর এখানে যে আমরা কিছু অ্যালবিনো দেখতে পাচ্ছি অ্যালবিনোগুলোর দাম কেমন চাওয়া হচ্ছে একই দাম 1400 করে না আচ্ছা আপনার যোগাযোগ করলে নাম্বার দেওয়া যাবে আর নাম্বারটা যদি বলতেন আপু 01646-641-3006 আপনার সরি সরি ভিউয়ার্স আরও একটা জিনিস আপু এগুলোও কি বিক্রি করেন নাকি হারমিক্স এগুলো কেমন দাম চাও হারমিক্স গুলো ভালো কোয়ালিটি যেটা আছে 200 টাকা করে আর একটু কম যেগুলো ওগুলো 100 টাকা মানে ভালো কোয়ালিটি যেটা ওটা 200 টাকা করে না আর আপনি যেটা একটু নরমাল ওটা 100 টাকা নরমালটা কোনটা আপু এটা নরমাল না আচ্ছা আচ্ছা কোনটা ভাইয়া আর হ্যান্ড ফিডিং লাভবার্ডের হ্যান্ড ফিডিং এটা কি অন্য পাখিরও করান যাবে আপু যে কোনো পাখিকে করানো যাবে না এটা কি আপনি তৈরি করেন নিজে না না এগুলো ইন্ডিয়ান হেভি বার্ডেন ইন্ডিয়ান হেভি বার্ডেন না আচ্ছা আচ্ছা আর এখানে সিরিজগুলো কত চাওয়া হচ্ছে আপু সিরিজগুলো কত আপু 20 টাকা 20 টাকা না আর এখানে পাখির পায়ে রিং পরানো এগুলো কত যাচ্ছে ওকে আপু ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকের ভিউয়ার আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল মিরপুর এক হাটের আপনারা আসলে চাইলে আপনারা
জি জি আর চ্যানেল দেখো না তুমি সারাক্ষণ বলো বলো আমার চ্যানেল দেখো চ্যানেলের নাম কি বার্স আনলিমিটেড বিডি দেখো দেখো এই দেখেন ওকে ওকে আন্টি ধন্যবাদ বলার জন্য আর সবাইকে বলে দেন লাইক কমেন্ট শেয়ার করার জন্য আন্টি আপনাদের আজকে দিমার একটা ওকে ওকে ভাইয়া তোমার ভিডিও দেখো তো ধন্যবাদ ভাইয়া ওকে ওকে ভিউয়ার চাইলে আপনারা আয়শা হাট থেকে বাজার থেকে দেখে শুনে ভিউয়ার নিতে পারেন না রাফি আহমেদ ভাই কি অবস্থা অনেকদিন পর দেখা হইলো ভাই আরে চামা পাস্তার পিছে পিছে আমি ঘুরতেছি এক কোণে ভিউয়ার পিছে পিছে ঘুরতাছিলা ভিউয়ার আমরা ফানি আমরা হচ্ছে ছোট ভাই আর সিনিয়র আমরা ফানি করি আপনারা এগুলোকে মাইন্ড